ওয়েলকাম টু রয়েস কোচিং অবশেষে রেলের গ্রুপ ডি পরীক্ষার অফিসিয়ালি তারিখ ঘোষিত হয়ে গেল যেটি হচ্ছে সতেরো নয় দু হাজার সময় আছে মাত্র হাতে গোনা কুড়ি দিন আর এই পরীক্ষার আগেই আমাদের জানতে ইচ্ছা করছে প্রশ্ন কেমন হবে যেহেতু এবার গ্রুপ ডির পরীক্ষার সিলেবাস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে সেরকম কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু সম্প্রতি হয়ে যাওয়া এএলপির পরীক্ষায় আমি যে প্র্যাকটিস সেট ও লাস্ট মিনিট সাজেশন রয়েস কোচিংয়ে করিয়েছিলাম এর থেকে স্টুডেন্টরা নাইনটি কমন পেয়েছে তাই আমি তোমাদের জন্য বানিয়েছি আরেকটি মক টেস্ট বই অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন রেলওয়ে গ্রুপ জন্য তো আজকে আমি সেই পিডিএফটি সম্বন্ধে তোমাদের একটু পরিচয় করিয়ে দেবো এবং সেই পিডিএফটির মধ্যে কি কি আছে সে বিষয়ে আমি আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো চলে যাই আমরা সরাসরি পিডিএফটিতে এই হচ্ছে আমাদের সেই পিডিএফটি যে পিডিএফে তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার আঠেরো রেলওয়ে স্পেশাল মক টেস্ট ওয়ান তো এই পিডিএফ সম্বন্ধে কয়েকটি আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের বলে রাখি যে রিসেন্টলি হয়ে যাওয়া এএলপির পরীক্ষাতে যে সমস্ত কোশ্চেন এসে সেই সমস্ত মাথায় রেখেই কিন্তু এই তৈরি কোশ্চেনকে করা হয়েছে তো চলো দেখে দেখিনি আমরা কি আছে দেখতে প্রথম নম্বর থেকে শুরু এক হয়েছে কোশ্চেন যেটা হচ্ছে বিহারের বর্তমান রাজ্যপালের নাম কি হ্যাঁ তবে এই রিসেন্টলি এএলপি যে পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত পরীক্ষায় যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এসছে সেই ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সুন্দরভাবে ইনপুট করা আছে তো কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে এক থেকে দেখতে পাচ্ছ এখানে নাম্বার পর্যন্ত তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে একুশ নম্বর থেকে জেনারেল সায়েন্স এবং একুশ নম্বর থেকে যখন জেনারেল সায়েন্স শুরু হচ্ছে তো যেহেতু পরীক্ষায় তিরিশটা জেনারেল সায়েন্স থাকবে সেহেতু কিন্তু একুশ থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত কিন্তু জেনারেল সায়েন্স এখানে থাকছে তো তারপরে শুরু হচ্ছে এখানে একান্ন নম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জিআই শুরু হয়ে যাচ্ছে এবং একান্ন থেকে কিন্তু পঁচাত্তর পর্যন্ত জিআই দেখো সব রকম জিআই কিন্তু এখানে ইনপুট করা আছে আরবি গ্রুপ ডি সিলেবাসে যে রকম জিআই এর কথা বলা হয়েছে সম্পূর্ণ সিলেবাসটিকে মাথায় রেখে কিন্তু এই পিডিএফ টি তৈরি করা হয়েছে তো দেখো এখানে সব রকম কোডিং ডিকোডিং আছে অ্যালফাবেটিক্যাল অ্যানালজি রয়েছে ফাইন্ডিং দা অড ডিকশনারি অনুসারে সাজাও সেটা রয়েছে তো তোমরা সব রকমই দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেমের ছক রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিবৃতি এবং সিদ্ধান্ত অর্থাৎ সিলোজিজমও রয়েছে কিন্তু এর মধ্যে মধ্যে তো সমস্ত রকম একদম হুবহু পরীক্ষার মতো করে কিন্তু পিডিএফ তৈরি করা হয়েছে তো দেখো সব রকম কোশ্চেন কিন্তু এর মধ্যে রয়েছে তো আমি বলেছিলাম পঁচাত্তরটা রয়েছে হচ্ছে জিআই এর কোশ্চেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁচাত্তরটা পর্যন্ত কিন্তু জিআই এর রয়েছে তারপর ছিয়াত্তর নম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অঙ্কের প্রশ্ন আর অঙ্কের প্রশ্নগুলো এমনভাবেই সাজানো হয়েছে যেগুলো কিন্তু এইবার পরীক্ষার জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো দেখো অঙ্কগুলোকে সাজানোর পর এমনভাবে সাজানো হয়েছে অঙ্কেও কিন্তু কোনো পোর্শান বাদ যায়নি তো দেখো এখানে অঙ্কে যেমন ডিআই অর্থাৎ ডাটা ইন্টারপ্রিটেশনও রয়েছে দেখো অঙ্কের মধ্যে তো সমস্ত কিছুকে এখানে কিন্তু মেনটেন করা হয়েছে তারপরে হচ্ছে রয়েছে এমন একটা পোর্শন যে পোর্শনটি আমাদের এই মক টেস্টের একটা হাইলাইট তোমরা বলতে পারো যে মক টেস্টের প্রত্যেকটা সেটের পেছনে একটা করে কিন্তু মার্কশিট দিয়ে দেওয়া হয়েছে এই মার্কশিটে রয়েছে দেখো মোট উত্তর করা হয়েছে কতগুলি প্রশ্ন সেখানে লেখার জায়গা সঠিক উত্তর কতগুলো হয়েছে প্রাপ্ত নম্বর কত ভুল উত্তর কত হয়েছে নেগেটিভ নম্বর কত সঠিকভাবে বিচার করার পরে কত নম্বর প্রাপ্ত হচ্ছে নম্বর এবং কত শতাংশ নম্বর তুমি পাচ্ছো সেটা কিন্তু তুমি এই মক টেস্টের মাধ্যমে যাচাই নিতে পারবে তো এখানে শেষ নয় দেখো তোমরা আরো মক টেস্ট আছে দেখো মক টেস্ট টুতেও কিন্তু সেইভাবে কোয়েশ্চেন সাজানো হয়েছে দেখো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি এইভাবে দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এখানে ইনপুট করা রয়েছে আর সব থেকে বড় কথা যে এএলপি রিসেন্ট যে পরীক্ষাটা এ রিসেন্ট পরীক্ষার কথা মাথায় কিন্তু এই প্রশ্নটাকে সাজানো হয়েছে এবং রেলের গ্রুপ প্রশ্ন কমন আসবে সেইভাবে আশা করা হচ্ছে বলেই কিন্তু প্র্যাকটিস সেটটা টা বানানো হয়েছে সব থেকে বড় কথা কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটি সেটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে কারণ রেলের গ্রুপ ডির পরীক্ষা যদি একটু কঠিন হয়ে যায় তাহলে কিন্তু এই প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে গেলে কিন্তু একটা ভালো প্রিপারেশন তুমি করতে পারবে তো বাজারে যে ধরনের প্র্যাকটিস সেট পাওয়া যায় সেই প্র্যাকটিস সেটে কিন্তু এভাবে কোনো জায়গায় কিন্তু মেনটেন করা নেই আমাদের সিলেবাস আমাদের এই প্র্যাকটিস সেটে কিন্তু হান্ড্রেড সিলেবাস করা আছে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি তোমাদের সকলকে একটাই সাজেস্ট করব তোমরা এই প্র্যাকটিস সেটটা নাও এবং প্র্যাকটিস করো যেহেতু হাতে মাত্র কুড়ি দিন আছে তো তোমরা এই কুড়ি দিন সবাইটাকে নষ্ট করো না যে আজকে ভিডিওটি দেখছো সে কিন্তু প্র্যাকটিস নাও এবং আজকে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও তো এবার চলে আসি প্র্যাকটিস সেটটা তোমরা কিভাবে পাবে এবং কিভাবে প্র্যাকটিস সেটটাকে ডাউনলোড করবে চলো আমরা দেখে নিই কিভাবে এটিকে আমরা ডাউনলোড করব তো বন্ধুরা প্র্যাকটিস সেটটিকে ডাউনলোড করতে গেলে তোমাদের প্রথমে চলে আসতে হবে গুগলে এবং গুগলে এসে তোমাদের এখানে লিখতে হবে তোমরা লিখে এন্টার করবে এবং এন্টার করার পরে দেখবে আমাদের রয়েস কোচিং এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে এবং দেখবে এখানে একটি নতুন লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে যে লিঙ্কটি রয়েছে দশটি প্র্যাকটিস সেট নাও এই বাইনা অপশানে ক্লিক করতে হবে এবং বাইনা অপশানে ক্লিক করলে তোমরা আগে পরে যেভাবে পিডিএফ গুলো ডাউনলোড করেছো ঠিক সেই রকমই একটি ফর্ম তোমাদের সামনে চলে আসবে যেখানে তোমার নাম দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়ার পর নেক্সট বোতামে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশনটি ক্লিক করার পর তোমার সামনে চলে আসবে এই একটি অপশন এবং এই অপশান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট ইউপিআই ভিম ফোনপে সমস্ত রকম অপশান কিন্তু এখান থেকে তোমরা ব্যবহার করতে পারবে এবার ধরো তোমরা কেউ মনে করলে যে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তাহলে কি করবে ক্রেডিট কার্ড অপশানটিকে সিলেক্ট করবে সেখানে গিয়ে তোমার ক্রেডিট কার্ডের ষোলো ডিজিটাল নাম্বারটা এখানে বসাবে তারপর এক্সপায়ারি ডেট তারপরে সিভি কোড দেওয়ার পর এখানে পে নেওয়া অপশানে ক্লিক করতে হবে এবং কেউ যদি মনে করে যে না আমি ডেবিট কার্ড দিয়ে করব তো ডেবিট কার্ডও সেম একই অপশান কেউ যদি চায় নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তো নেট ব্যাঙ্কিং এর ডিটেল এখান থেকে চুজ করতে হবে এসবিআই আইসিআইসিআই এইচডিএফসি এই ধরনের বিভিন্ন রকম ব্যাংক কিন্তু এখানে পেয়ে যাবে তাছাড়া যদি মনে করে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবে তাহলে কিন্তু এখানে দেখো ওলা মানি জিও মানি এই সমস্ত দেখতে এবং যারা বুঝতে পারছো না তারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো কারণ আমি লাস্টে কিন্তু মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করতে হবে সেই ভিডিওটি কিন্তু আমি দেখাবো তো এটা হচ্ছে কম্পিউটার থেকে কিভাবে ডাউনলোড করতে হবে সেটার আমি দেখালাম তো এইবারে আমরা চলে যাবো যে মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করতে হবে সেই অপশানটিতে মোবাইলেও কিন্তু একই রকমভাবে তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে ডাব্লু আর ওয়াই এস সি ও এ সি এইচ আই কোচিং ডট কম তো রয়েস কোচিং ডট কম সার্চ করার পর কিন্তু তোমাদের এন্টার করতে হবে এবং এন্টার করার পর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু তোমরা পৌঁছে যাবে এবং পৌঁছে যাওয়ার পর সেটাকে একটু স্ক্রোল করে নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে আসার পরে ঠিক এই জায়গাটিতে তোমরা দেখতে পারবে যে দশটি প্র্যাকটিস সেট নাও অপশানটি এবং এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করলে সেম ফর্ম তোমাদের সামনে চলে আসবে এবং এই ফর্মে তোমাদের নিজেদের নিজেদের নাম দিতে হবে তো আমি এখানে আমার নামটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি তারপর আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো তারপর কি করতে হবে নেক্সট করতে হবে নেক্সট করার পর কিন্তু এখানে এইরকম একটি অপশান চলে আসবে তারপরে আমি যেহেতু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করব তাই আমি এখানে ক্রেডিট কার্ড অপশানটিকে চুজ করলাম এবং ক্রেডিট কার্ড অপশানটিকে চুজ করার পর আমি আমার ক্রেডিট কার্ডের নাম্বারটি এখানে আমি প্রেস করব তো আমি এখন এখানে কিন্তু আমার ক্রেডিট কার্ডের নম্বরটি বসাবো তারপরে আমি এখানে আমার এক্সপায়ারি ডেটটাকে বসাবো এখানে আমি সিভিভি কোডটাকে বসাবো এবার সিভিভি কোডটাকে বসানোর পর এখানে আমি পে অপশানে ক্লিক করবো পে অপশানে ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এইরকম একটি উইন্ডো খুলে যাবে দেখতে পাচ্ছ পেমেন্ট অপশানটা খুলছে এখানে বলা হয়েছে ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার এন্ডিং জিরো এইট থ্রি নাইন অর্থাৎ এই নাম্বারে আমার এই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে তার জন্য কিন্তু এই নাম্বারে কিন্তু আমার ওটিপি চলে এসছে তো সেই ওটিপিটিকে আমি এখন এখানে বসাবো ওটিপি বসানোর পর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবো মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের পেমেন্ট হয়ে যাবে এবং পেমেন্ট হয়ে যাওয়ার পর কিন্তু ডাউনলোডিং অপশান দিয়ে দেবে তো দেখো পেমেন্ট হয়ে গেলে পরে কিন্তু এখানে পেমেন্ট সাকসেসফুল বলে একটি মেসেজ তোমাদের সামনে চলে আসবে এবং তারপর নিচে কিন্তু ডাউনলোড বলে একটি অপশান দিয়ে দেবে তো তারপর আমরা কি করব ডাউনলোড অপশানটিকে প্রেস করব, ডাউনলোড অপশানটিকে প্রেস করার সঙ্গে সঙ্গেই দেখবে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে যে দেখো ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে তো এই যে ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে এবং ডাউনলোড হতেই কিন্তু তোমরা অতি সহজেই মক টেস্টটিকে তোমাদের সামনে তোমরা পেয়ে যাবে তো এটা এই পদ্ধতিতে তোমরা ডাউনলোড করতে পারো একদম কম্পিউটারের সেম পদ্ধতি সেম পদ্ধতির সাহায্যে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো তো আমি চাই তোমরা এই প্র্যাকটিস সেটটিকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো কারণ আমি প্রথমেই দেখিয়েছি এই প্র্যাকটিস সেট কিন্তু একদম রেলওয়ের সিলেবাসকে হানড্রেড পারসেন্ট কিন্তু কভার করছে তার জন্য এই প্র্যাকটিস সেটকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়েস ভিডিও get update be updated thank you